খুলনার দিঘলিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারে পাওয়া ঘরে অন্য অনেকের মতে ভাসমান জীবনের অবসান হয়েছে হাজেরা বেগমের। ঘর পেয়েই হাজেরা বেগম সহ অন্যান্য ঘরের সদস্যরাও গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টিবাগান। নানা ধরনের শাকসবজি ও ফল লাগানোয় প্রয়োজন হয় না সবজি কেনার। উৎপাদিত সবজি ও ফলে পুষ্টি যোগানোর পাশাপাশি বিক্রি করে পরিবারে ফিরছে সচ্ছলতা। সবকিছুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। বিষমুক্ত সবজি খেতে পেরে আনন্দিত এখানকার অধিবাসীরা। মানে খুবই পুষ্টিকর খাবার, নিজেরা খাচ্ছি, খুবই আনন্দ লাগে। আমি এটা পরিষ্কার করি, চাষবাস এটার দিকে আমার কাছে অনেক ভালো লাগে। জায়গার ভিতরে যে পরিবেশে আছে, গাছপালা শাক সবজি লাগাইয়ে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগিছে। অল্প জায়গার ভেতরে যেভাবে শাকসবজি চাষ করে নিজেরাও খাচ্ছে ও বিক্রয় করছে, এর প্রশংসা করলেন এলাকাবাসী। হাসিনে মা গদ দিয়েছে, আমাকে গছ ছিল না, বাড়াইতে থাকতাম, আমাকে অসহায় ছিলাম, আমাকে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা খুব সুখী আছি। প্রকল্পের 37টি ঘরের সামনেই এসব সবজি ও ফল চাষে সহায়তা করেছে স্থানীয় কৃষি বিভাগ। পুষ্টি দূর করার জন্য আমরা সবজিটা বেছে নিয়েছি, সাথে সাথে আমরা গাছ দিয়েছি যাতে এরা ফল সবজির সাথে সাথে ফল পেয়ে পুষ্টি গ্রহণ করতে পারে। উপজেলায় 10,000-এর কাছাকাছি নতুন পারিবারিক পুষ্টিবাগান গড়ে উঠেছে। পুষ্টি চাহিদা পূরণে এগুলো ইতিবাচক ভূমিকা রাখবে তেমনটাই প্রত্যাশা সকলের। জুবার রহমান, মাইটিভি নিউজ।